নারী ও বয়স্কদের জন্য ওয়ান স্টপ সার্ভিস চালু করলো পাসপোর্ট অধিদপ্তর। এক জায়গাতেই সুযোগ থাকবে আবেদন জমা ও ছবি তোলার কাজ। যদিও সাধারণ মানুষ বলছেন পাসপোর্টের জন্য ব্যাংকে টাকা জমা দেওয়ার দুর্ভোগ কমেনি এতটুকুও। এদিকে পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক বলছেন এখন থেকে ঘরে বসেই মোবাইল ব্যাংকিংয়ে পাসপোর্টের টাকা জমা দিতে পারবেন গ্রাহকরা। বিস্তারিত সাদাত রহমতুল্লাহ রিপোর্ট। পাসপোর্ট অফিসে সাধারণ মানুষের সেবার চেয়ে হয়রানির ঘটনাই বেশি। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে অপেক্ষা, দালালের দৌরত্ব আর নানা সমস্যায় ম্লান হয়ে যায় সব অর্জন। পাসপোর্ট অফিসে গ্রাহকদের ভোগান্তি আর দুর্ভোগের গ্লানি মুছতে দেশেই প্রথম চালু হলো নারী ও বয়স্কদের জন্য ওয়ান স্টপ সার্ভিস, যেখানে মাত্র 20 মিনিটেই ফর্ম জমা থেকে বায়োমেট্রিকের মতো অপারেটর নির্ভর কাজ হয়ে যাবে নিমিষেই। এই সার্ভিসটা নিঃসন্দেহে একটা ভালো উদ্যোগ মহিলাদের জন্য। ওয়ান স্টপ সার্ভিসটাকে যদি অ্যাকচুয়ালি আমরা অ্যাক্টিভেট করতে চাই, সেই ক্ষেত্রে আমাদেরকে লোকবল ঠিক মতো রাখতে হবে। একজন কেন হবে, দুজন অফিসার বসবে, দুজন দুজনকে চেক করবে। পুরুষ নারী হলে তো প্রবলেম হয় যায় না, সাইটটা আলাদা আলাদা করে দিলে তো দ্রুত আমরা সেবাটা পাবো। তবে পাসপোর্টের জন্য ব্যাংকিং ফি জমা নিয়ে রয়ে গেছে এখনো সেই দুর্ভোগ। সরকার নির্ধারিত ব্যাংকগুলো নিতে চায় না পাসপোর্টের ফি। জিজ্ঞাসা করলো, এখানে দুই তিনটা ব্যাংকে আমি গেছিলাম, ওইখানে হচ্ছে গিয়ে সার্ভার সমস্যা দেখাচ্ছে। আর ল্যাপটপে অনেকে টাকা জমা দিচ্ছে, কেমনি দিতেছে এটা তো আমি বুঝলাম না। 200 টাকা করে নিয়ে টাকা জমা দিচ্ছে, এটা আসলে দুঃখজনক। যেহেতু এখানে লম্বা লাইন, দীর্ঘ সময় লাগে, অলরেডি 2 ঘন্টা আমরা দাঁড়ায় রয়েছি। এমআরপি পাসপোর্ট তৈরির জনবল দিয়ে পাসপোর্ট অধিদপ্তর সেবা দিয়ে যাচ্ছে ই পাসপোর্টের, ফলে এখনো কমেনি গ্রাহক দুর্ভোগ। ওয়ান স্টপ সার্ভিস চালু করলাম, ওইখানে যদি স্পেসটা যদি বড় হতো, আমরা যদি ওইখানে 3 জন কর্মকর্তা বসাইতে পারতাম, তাহলে ওই দিন 10 মিনিটসের ভিতরে প্রত্যেকটা আবেদনকারী চলে যেতে পারতেন। ওয়ান স্টপ সার্ভিস যে উদ্দেশ্যে আমরা করেছি, সেবাটা আসলে সেবা প্রার্থীরা সেভাবে পাচ্ছে না। এদিকে পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক বলছেন নতুন পদ্ধতি ই চালানের মাধ্যমে গ্রাহক জমা দিতে পারবেন পাসপোর্টের টাকা, পাশাপাশি থাকছে মোবাইল ব্যাংকিং মাধ্যমে সুযোগ। আমরা ওয়ান স্টপ সেবাটা আমরা সবগুলো আঞ্চলিক পাসপোর্ট অফিসে কিন্তু এটা আমরা করতেছি। মহিলাদের জন্য একটা করেছি, বয়স্ক সিটিজেনদের জন্য আমরা করেছি, এটা অন্যান্য অনেকগুলো অফিসে গ্রাজুয়ালি কিন্তু করতেছে। ব্যাংকে টাকা জমা দেওয়া, এটা আমরা এখন অটোমেটেড চালান পদ্ধতিতে হয়ে গেছে। আপনি এখন আপনার বাসায় বসে টাকা জমা দিতে পারবেন, ক্রেডিট কার্ডে জমা দিতে পারবেন, আপনি নগদে জমা দেন, রকেটে টাকা জমা দিতে পারবেন, আপনার ব্যাংকে আয় চালানোর মাধ্যমে টাকা জমা দিতে পারবেন। বর্তমানে পাসপোর্টে টাকা জমা দেওয়ার জন্য সরকার নির্ধারিত 5টি ব্যাংক রয়েছে, এর মধ্যে শুধু সোনালী ব্যাংকই ই চালানের মাধ্যমে অধিকাংশ পাসপোর্টে টাকা জমা নিচ্ছে। সাদাত রহমতুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। ভিনদেশি টিউলিপে মৌমাছির আনন্দ। গাজীপুরে আলো ছড়ানো রঙিন টিউলিপ নিয়ে রিপোর্ট থাকছে সংবাদের শেষাংশে। পাবনায় শতাধিক গ্রাহকের প্রায় 3 কোটি টাকা হাতিয়ে নিয়েছেন একজন পোস্টমাস্টার ও ডাকপিয়ন। অভিনব কায়দায় মোবাইল ব্যাংকিং সেবা নগদের নামে পাসবই তৈরি করে খোলা হয়েছে হিসেব নম্বর। প্রতারণার কার্যক্রম পরিচালিত হয়েছে পোস্ট অফিস থেকেই। ভুক্তভোগীদের অভিযোগ, ডাক বিভাগের তদন্তেও মিলেছে প্রমাণ। পাবনা থেকে এস এ আসাদের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। পাবনার সুজানগর উপজেলার সাগরকান্দি গ্রামের মিষ্টি ব্যবসায়ী প্রদীপ কুণ্ডু দীর্ঘদিনে সঞ্চিত 8 লাখ টাকা জমা রাখতে যান গ্রামের পোস্ট অফিসে। পোস্টম্যান নূর ইসলাম বকুল ও পোস্টমাস্টার আবদুল্লাহ আল মামুন তাকে জানান, ডাক বিভাগের নতুন সেবা নগদে টাকা রাখলে পাওয়া যাবে লাখে 1000 টাকার মাসিক মুনাফা। তাদের পরামর্শে পোস্টমাস্টারের হাতে টাকা দিয়ে হিসাব খোলেন প্রদীপ। দেয়া হয় নগদের নামে ছাপা পাসবই ও হিসাব নম্বর। 1 মাস মুনাফা দেওয়ার পরই লাপাত্তা নূর ইসলাম। রাতারাতি বদলি নিয়ে পালিয়েছেন আব্দুল্লাল মামুনও। সারা জীবনে সঞ্চয় হারিয়ে দিশেহারা প্রদীপ। নিশ্চিন্তে আজ ছোটবেলা থেকে তুই আসতেছি, আজ 40-50 বছর পোস্ট অফিসের সাথে কারবার, এখন শুনি যে সেই লোকটা দুর্নীতি করে এখান থেকে চলিয়া গেছে। প্রদীপের মতো এমন অসহায় শতাধিক ভুক্তভোগী প্রতিদিনই ভিড় করছেন সাগরকান্দি পোস্ট অফিসের বারান্দায়। সারা জীবনের সঞ্চয় হারিয়ে এখন পাগল প্রায় তাদের অবস্থা। কতনা চলে যাও কি দিদি, খেদা দে বরবর দা আসে তাগার কানে কানে কি কয়, হ্যালো কয়া, তারা চলে যাও আমার কাছে কথা কয় না। 1 লাখে ওলগা 1000 টাকা দেবে, এই ওলগা বাইশ করছে, এইভাবে সে মানুষকে প্রমোটেট করছে। লাতিনের ভিজ উঠে গেছে, আপনি আমাকে টাকা দিবেন, হয় আসেন
বৃহস্পতিবার দেব, বৃহস্পতি আইসি আর দেখি নাই স্যার। নগদের নামে পাসবই ছাপালেও অর্থ লেনদেনে সিল দেওয়া হয়েছে নূর ইসলামের মালিকানাধীন পল্লী কুরিয়ার সার্ভিসের নামে। সম্প্রতি চাটমোহর উপজেলায় ছয়তলা বাড়ি তৈরির কাজ শুরু করেছেন প্রতারক ডাকপিয়ন নূর ইসলাম। সেখানে গিয়েও খোঁজ মেলেনি তার। তবে স্বামীর প্রতারণার কথা স্বীকার করেছেন নূর ইসলামের স্ত্রী। কথা বলতে রাজি নন অভিযুক্ত পোস্টমাস্টার আব্দুল্লাহ আল মামুনও। গরিব মানুষের টাকা আমার স্বামী লিছে, আমি যদি বাঁচি থাকি একজনের টাকাও আমি মারতে দেবো না। ভুক্তভোগীদের অভিযোগে ঘটনা তদন্তে নেমেছে ডাক বিভাগের কর্মকর্তারা। প্রাথমিক তদন্তে মিলেছে প্রমাণও। রিপোর্টের পর ব্যবস্থা নেওয়ার আশ্বাস তাদের। গরিব মানুষদের যে অর্থ সে আত্মসাৎ করছে, এটাও ইনশাল্লাহ ফেরত দিতে সে বাধ্য থাকবে এবং আমাদের ডাক বিভাগ এর জন্য সর্বোত্তমক্রমে সহযোগিতা করবে। তদন্ত করে অপরাধ কারা কি কতটুকু কি সংগঠিত হয়েছে একটা রিপোর্ট দেওয়ার পরে আমরা বিভাগে ব্যবস্থা গ্রহণ করব। অর্থ ফেরতের পাশাপাশি ডাক বিভাগের কর্মচারীদের নজিরবিহীন এমন প্রতারণার শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। সময় সংবাদ, পাবনা। পুরনো অ্যানালগ পদ্ধতিতে হাত বা লাঠির ইশারায় নিয়ন্ত্রিত হচ্ছে খুলনা নগরীর ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা। নগরীর 16টি পয়েন্টে সিগন্যাল বাতি থাকলেও 15 বছরেরও বেশি সময় ধরে সবগুলো অকেজো। এতে নগরীতে বাড়ছে যানজট, সেই সঙ্গে বাড়ছে দুর্ঘটনাও। মেট্রোপলিটন পুলিশ নতুন সিগন্যাল স্থাপনের প্রয়োজনীয়তার কথা বললেও আপাতত এটি সম্ভব নয় বলে জানিয়েছেন মেয়র। খুলনা থেকে আব্দুল্লাহ আল মামুন রুবেলের প্রতিবেদন, ছবি তুলেছেন আব্দুল হালিম। প্রতিদিনই সকাল থেকেই বিভিন্ন ধরনের যানবাহনে ব্যস্ত হয়ে পড়ে খুলনা মহানগরী। গুরুত্বপূর্ণ সড়কে যানবাহনের চাপ সামলাতে হিমশিম খেতে হয় ট্রাফিক পুলিশকে। যানবাহন চলাচল আরও সুশৃঙ্খল করতে 1987 সালে খুলনা নগরীর 16টি পয়েন্টে স্থাপন করা হয় সিগন্যাল বাতি। কিন্তু সংস্কারের অভাবে একে একে নগরীর ডাকবাংলা, পিকচার প্যালেস, শিববাড়ি মোড়, পাওয়ার হাউস মোড়, ফেরিঘাট সহ সবগুলো সিগন্যাল বাতি নষ্ট হয়ে যায়। সিটি কর্পোরেশন সবশেষ 2007 সাল পর্যন্ত সিগন্যালগুলো মেরামত, বিদ্যুৎ বিল পরিশোধ সহ দেখভাল করেছে। এরপর গত 15 বছরে সংস্কার বা নতুন করে সিগন্যাল বাতি স্থাপনের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। সিগন্যাল বাতি না থাকায় যানবাহন নিয়ন্ত্রণ করতে বেগ পেতে হয় দায়িত্বরত ট্রাফিক পুলিশকে। অনেক সময় হাতের ইশারা না মেনেই চলে যায় যানবাহন। সিগন্যাল না থাকার কারণে আমাদের এই যে আদ্যে সিগন্যাল দিতে হয়, অনেক সময় দেখা যায় আপনার মোটর সাইকেল, তারপরে কিছু কিছু প্রাইভেট কার, এরা দেখা যাচ্ছে হাতের তল দিয়ে সিগন্যাল অমান্য করে অনেক সময় চলে যায়। সিগন্যাল লাইটটা থাকলে আমাদের জন্য সুবিধা, আমরা বিটে দাঁড়ায় ডিউটি করতে পারি। আর অনেক সময় আছে ট্রাফিক অন্যদিক খেয়ালে লেগে অন্যদিক সিগন্যালটা দিতে পারে না, সেক্ষেত্রে আপনার ঢুকিয়ে দিলে অটো টোটোয় সেটা জ্যাম লাগায় যায়। হাত দিয়ে সিগন্যাল দিলে আপনার ওই ট্রাফিকের সিগন্যাল মানে না, অনেক বড় সাইকেল গাড়ি চলে যাওয়া বা ট্যাক করে। মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ সড়কে সিগন্যাল লাইটের প্রয়োজনীয়তার কথা স্বীকার করে নতুন করে 34টি পয়েন্টে সিগন্যাল লাইট স্থাপনের পরিকল্পনার কথা জানায় সিটি কর্পোরেশনকে। পুলিশ হেডকোয়ার্টার থেকেও এ ব্যাপারে নির্দেশনা দেওয়া হয়েছে, আমরা যাতে সিটি কর্পোরেশনকে এ ব্যাপারে একটু তাগাদা দেই। আমরা অলরেডি তাগাদা দিয়েছি, ওনারা অতি শীঘ্রই ব্যবস্থা নেবে। এ অবস্থায় আপাতত এটি সম্ভব নয় বলে জানিয়েছে খুলনা সিটি কর্পোরেশন। এই মুহূর্তে আমার পক্ষে সম্ভব নয়, এই জন্য যে আমাদের সমস্ত রাস্তার কাজ চলতেছে এবং আরও টেন্ডার হচ্ছে বড় বড় রাস্তা। অর্থাৎ এই কাজ শেষ হলে আমার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করে যাদের ট্রাফিক আইন মানে সেই ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে খুলনা মহানগরীর 56টি পয়েন্টে একসাথে 120 জন ট্রাফিক পুলিশ দায়িত্ব পালন করেন। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। রাঙামাটিতে থামছে না অবৈধভাবে পাহাড় কাটা। প্রশাসনের চোখের সামনে দিনে দুপুরেই চলছে ধ্বংসযজ্ঞ। প্রভাবশালী এই মহলের ভয়ে মুখ খুলছে না এলাকাবাসী। নির্বিচারে পাহাড় কাটায় ক্ষুব্ধ সুশীল সমাজ আর জেলা প্রশাসকের গতানুগতিক ব্যাখ্যা, দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। রাঙামাটি থেকে রাজীব দাস মুন্নার ছবিতে হেফাজত সবুজের রিপোর্ট। দেখে বোঝার উপায় নেই, মাসখানেক আগেও সবুজ আচ্ছাদিত পাহাড় ঘেরা ছিল জায়গাটি, এখন যা পরিণত হয়েছে গাছবিহীন সমতল ভূমিতে। রাঙামাটি শহরের কাছে রাঙাপানি এলাকার লুম্বিনী পাড়া। সরু রাস্তা ধরে 1.5 কিলোমিটার যেতেই চোখে পড়ে সড়কের দুপাশে কম করে হলেও 4টি বিশাল পাহাড়ে চলছে বিশাল স্কেভেটারের কোপ। অনুমতি ছাড়া পাহাড় কাটার বিষয়ে জানতে চাইলে খোঁড়া যুক্তি অভিযুক্তের। এখান থেকে যেগুলা সাপ্লাই করবো, খাদ্য হবে, বাচ্চা হবে।
আর স্থানীয় জনপ্রতিনিধির পাহাড় কাটার বিষয়ে কৌশলি মতামত। পাহাড় কাটা বিষয়ে আমি যদি বলি আমি জানি না, কাউন্সিলর হিসেবে অস্বীকার করতে যে বিষয়টা হলো যে আমি জানি আমি একবার মোবাইল কত গেছিল। নির্বিচারে পাহাড় কাটা ও ব্যবস্থা না নেয় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান সুধীজনরা। প্রশাসনের কেউ কেউ এই ব্যাপারটুকুলো অবহেলার কারণে এবং নিজেদের দায় সারা গোছের কর্মকাণ্ডের কারণে অতিরিক্ত পাহাড় কাটা হচ্ছে। সুষ্ঠু মনিটরিংয়ের এখানে অভাব দেখতে পাচ্ছি। পরিবেশ অধিদপ্তরের একটি স্থায়ী অফিস যদি এখানে থাকে তাহলে হয়তো কিছুটা মনিটরিংয়ের ব্যবস্থা থাকতো। স্থানীয় প্রশাসনকেও এই বিষয়ে আরও তৎপর ভূমিকা পালন করতে হবে। তবে পাহাড় খেকোদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের আশ্বাস জেলার শীর্ষ কর্মকর্তার। এই বিষয়টা আমরা খুব কঠোরভাবে দেখব। এই পরিবেশ বিধ্বংসীকারী কোনো কর্মকাণ্ড আমরা এখানে হতে দেব। স্থানীয়দের মতে এখন পর্যন্ত প্রায় 15 একর পাহাড় কেটে সমতল করা হয়েছে। সময় সংবাদ রাঙ্গামাটি। ওয়ান ডে বা টি টোয়েন্টি কোনো ফরম্যাটেই আফগানিস্তানকে হালকা করে দেখার সুযোগ নেই, তাই আসন্ন সিরিজে দল নিয়েও পরীক্ষা নিরীক্ষা করতে চান না নির্বাচকরা। 11 ফেব্রুয়ারি কোচ অধিনায়কের সঙ্গে মিটিং করে চূড়ান্ত হবে দল, জানিয়েছেন বিসিবি প্রধান নির্বাচক মিনহাজুদ্দোল আবেদিন নান্নু। বিপিএলে পারফর্ম করা অনেক ক্রিকেটারকেই বিবেচনায় রেখেছে নির্বাচক প্যানেল। জাতীয় দলের বলয়ে থাকা ব্যাটসম্যানদের নিয়ে জেমি সিডন্সকে ধারণা দিয়েছেন ক্রিকেটাররা। সিলেট থেকে সাজিদ মুস্তাহিদের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন দিগেন সিংহ। বিপিএল চলছে, এর মাঝেই আফগানিস্তান সিরিজ নিয়ে পরিকল্পনা শুরু করে দিয়েছেন নির্বাচকরা। বিশ্বকাপের পর পাকিস্তান সিরিজেও অব্যাহত ছিল টি টোয়েন্টি ফরম্যাটে টাইগারদের দৈন্যতা, অনেকেই চলে গেছেন বাতিলের খাতায়। বছরের শেষ দিকে হবে আরও একটা বিশ্বকাপ, পরিকল্পনা শুরু করতে হবে এখনই। বিশ্বকাপ নিশ্চিত হয়ে যাওয়ায় দ্বিপাক্ষিক সিরিজগুলোতে আছে পরীক্ষা নিরীক্ষার সুযোগ, তবে সে পথে হাঁটতে চান না নির্বাচকরা। আপাতত ওয়ান ডে দল গঠনেই মনোযোগী তারা, অপেক্ষায় আছেন হেড কোচ রাসেল ডমিঙ্গোর দেশে ফেরার। পুরোপুরো টিম নিয়ে কিন্তু আলোচনায় বসিনি, তো একটু সময় লাগবে, কারণ 11 তারিখে আমরা সবাই বসবো। এমনি আলোচনা হচ্ছে এবং পুরোপুরি ফর্মাল যে আলোচনাটা তখন করব, বেস্ট পসিবল সাইডটা দাঁড়া করা হবে, কারণ আফগানিস্তান এই সাবকন্টিনেন্টে যথেষ্ট ভালো ক্রিকেট খেলে, ওদের প্লেয়ারদের যথেষ্ট এক্সপিরিয়েন্স আছে। এটাকে কোনো অবস্থায় আপনার হালকা করে নেওয়া হবে না, এবং ওডিআই এবং 50 ওভার ওডিআই এবং টি টোয়েন্টিতে আমরা বেস্ট সাইডটাই দাঁড়া করাবো। বিপিএলে হতাশার ভিড়ে আছে সম্ভাবনাও। নতুনদের সঙ্গে পারফর্ম করছেন দল থেকে বাদ পড়া ক্রিকেটাররা। দুর্দান্ত ছন্দে আছেন মুশফিকুর রহিম, আলো কেড়েছেন রাব্বি, তানভীর, নাহিদুল রাও। এখনই কারোর নাম না বললেও নির্বাচকরা বিবেচনায় রাখছেন অনেককেই। অনেকগুলি প্লেয়ারকে দেখা হচ্ছে এবং প্রতিটা ম্যাচেই ঠিক মনিটরিং করা হচ্ছে এবং প্লেয়ারদের পারফরমেন্স অ্যানালাইসিস করা হচ্ছে। তো সেই হিসাবে কে কোন জায়গায়, আবার এটাও দেখতে হবে ইন্টারন্যাশনাল অ্যারিনার জন্য কে কতটুকু প্রস্তুত আছে, নিজেকে কতটুকু প্রস্তুত করে রেখেছে, সব কিছু নিয়ে সার্বিকভাবে আলোচনা হবে এবং বেস্ট পসিবল সাইডটায় দাঁড়া করা হবে। এবং কারোর নাম এখন মেনশন করা যাবে না, কারণ আমরা এখনও তো দল নিয়ে বসিনি, তো সুতরাং এটার জন্য একটু অপেক্ষা করতে হবে। জেমি সিরেন্স দেশে আসার পর দু দফায় বসেছেন নির্বাচকদের সঙ্গে, এখনও কাজ শুরু করেননি টাইগারদের সাবেক গুরু। আপাতত নির্বাচকদের কাছ থেকে ধারণা নিচ্ছেন সিডন্স। আমরা একটা গাইডলাইন ওকে দিয়েছি, যেটা আমাদের তিন ফরম্যাটের তিনটা টিম, তো কে কে খেলে তো অনেক প্লেয়ারকে তো চিনে না, তো সেই হিসাবে ওইভাবে গাইডলাইন দেওয়া হচ্ছে যে কে কোন ফরম্যাটে খেলে, কোথায় ব্যাটিং করে, কোথায় আমাদের বোলাররা কেমন, সব কিছু নিয়ে ওকে যে একটা একটা গাইডলাইন দেওয়া হয়েছে, যাতে খুব সহজে যখন প্র্যাকটিসে নামবে সবার সম্বন্ধে যাতে জেনে কাজটা করতে সুবিধা। সব ঠিক থাকলে আগামী সপ্তাহে দেওয়া হবে আফগানিস্তানের বিপক্ষে ওয়ান ডে সিরিজের দল। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, সিলেট। জানাবো চোখ রাঙানো টিউলিপের খবর। আলো ছড়াচ্ছে রঙিন টিউলিপ। গাজীপুরের দেলোয়ার শেলির বাগানে শীতপ্রধান দেশের বাহারি রঙের টিউলিপ দেখতে আসছেন দর্শনার্থীরা। এবারই প্রথম বাণিজ্যিকভাবে ভিন দেশি এ ফুলের চাষ করছেন। আমদানি খরচ ভ্যাট ট্যাক্স কমানো গেলে বাংলাদেশে এই ফুল চাষে ব্যাপক সম্ভাবনার স্বপ্ন দেখছেন তারা। জুনায়দ রুবেলের ছবিতে রাজিবুল হাসানের রিপোর্ট। মৌমাছি আর ঘাস ফড়িংয়ের আনন্দ, ফুলে ফুলে নেচে গেয়ে মাতোয়ারা, যেন শিল্পীর ক্যানভাসে আঁকা বাহারি রঙের ছবি। বাংলাদেশের বুকে যেন একখণ্ড নেদারল্যান্ডস, ভিনদেশি টিউলিপ ফুটেছে গাজীপুরের দেলোয়া শেলি দম্পতির এই বাগানে।
তিন বছর আগে শীতপ্রধান দেশের এই ফুল দেখা যেত না বাংলাদেশে। ঝুঁকি নিয়ে প্রথম বাল্ব আমদানি করেন তারা, পরবর্তীতে তাপমাত্রা নিয়ন্ত্রণ করে সফলভাবে চাষ করতে সক্ষম হন। গাজীপুর শহর থেকে প্রায় 28 কিলোমিটার দূরের গ্রাম কেওয়া, এখানে এলেই দেখা মিলবে লাল, হলুদ, সাদা, বেগুনি সহ 9 রঙের 13 প্রজাতির টিউলিপ। জানুয়ারির মাঝামাঝিতে বাগানে ফুটতে শুরু করে ফুল। টিউলিপময় ভালোবাসা ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও। প্রতিদিন সকাল থেকে বিকেল পর্যন্ত দর্শনার্থীরা ভিড় করেন এই বাগানে। তবে দর্শনার্থী সীমিত করতে দেলোয়ার হোসেন এবার প্রবেশ ফি নির্ধারণ করেছেন 100 টাকা। সবাই এই ধরনের ফুলের চাষের উদ্যোগ নিলে আমাদের দেশ লাভবান হবে, বাইরে রপ্তানি হবে। চারদিকে ঢুকেই প্রথমে দেখতে পেরেছি লাল রঙের, হলুদ রঙের, গোলাপি, নানান ধরনের ফুল। আমার অনেক ভালো লাগছে এখানে এসে। নেদারল্যান্ডস থেকে 9 ধরনের 70,000 টিউলিপের বাল্ব আমদানি করা হয়েছে জানিয়ে এই দম্পতি বলেন, তাদের মাধ্যমেই পঞ্চগড়, রাজশাহী, যশোরের গদখালিতে টিউলিপের বাগান হয়েছে। গ্রিনহাউস ছাড়াই শীত মৌসুমে এ ফুল ফোটায় বাণিজ্যিক সম্ভাবনাও রয়েছে। আধা বিঘা জায়গাতে 23,000 বাল্ব লাগাইছি, যার মূল্য হলো প্রায় 14 লাখ টাকা। সরকারি সার্বিক সহযোগিতা যদি ঠিক মতন পাই তাহলে অদূর ভবিষ্যতে আমরা ফুলকে আর আমরা আমাদের আমদানি করতে হবে। সম্প্রতি নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত, কৃষি কর্মকর্তা, বিজ্ঞানী ও উচ্চ পদস্থ কর্মকর্তা কর্মচারীরা এই বাগান পরিদর্শন করেন। টিউলিপের সম্ভাব্যতা আবহাওয়ার সঙ্গে কতটুকু মানিয়ে এই ফুল উৎপাদন সম্ভব তা নিয়ে আলোচনা চলছে। ফুল এখন অর্থনৈতিক ফসল, এর উচ্চ মূল্যের বাজার দর রয়েছে। তাকে যেভাবে সাপোর্ট করা যায় এবং এটা কিভাবে সহজীকরণ করা যায় এই ইম্পোর্টের ক্ষেত্রে, কম ইম্পোর্টের ক্ষেত্রে আমরা সহায়তা করব। শুধুমাত্র টিউলিপ নয়, দেলোয়ার শেলির বাগানে এর আগে বাণিজ্যিকভাবে চাষ হয়েছে গোলাপ, জারবেরা, লিলি সহ বিভিন্ন ফুলের। প্রথমবার 2019 সালে সীমিত পরিসরে তারা চাষ করেন টিউলিপ। এবার আধা বিঘা জমিনে তৃতীয়বারের মতো টিউলিপ চাষ করেছেন তারা। রাজিবুল হাসান, সময় সংবাদ, গাজীপুর। এই ছিল সকালের সময়, সঙ্গে থাকুন সময়।